অ্যান্ড্রয়েড অলরেডি 12 আছে এই রেঞ্জের মধ্যে কোন ব্র্যান্ড কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড 12 দিতে পারবে না যেটা হচ্ছে আমি আপনাকে লিখিত দিতে পারবো শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 500 থেকে 1500 টাকা ডিসকাউন্ট আমাদের স্মার্টফোনের সাথে থাকবে আচ্ছা প্রাইস শুনলে আপনি খুবই অবাক হয়ে যাবেন যে নোকিয়ার মতো ব্র্যান্ড এই প্রাইসের মধ্যে কি কোনো ফোন নিয়ে আসছে মোড ডেপ মোড সবগুলো ইউজ করতে হবে আর এটার মধ্যে সবচেয়ে বড় জিনিস কি 6P লেন্স ইউজ করা সোনি সেন্সরের ড্রাগনের প্রসেসর ইউজ করা ডুয়াল ফিঙ্গারপ্রিন্ট আছে ডুয়াল ক্যামেরা উইথ ম্যাক্রো সেন্সর এটার মধ্যে ম্যাক্রো সেন্সর ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরাটা আসলে নরমালি বাটন ফোনে এত সুন্দর ক্যামেরা কখনো হয় না বাট নোকিয়াতে আমি দেখলাম এটার মধ্যে কিন্তু ডুয়েটার প্রাইস জানলে আপনি পুরাই অবাক হবেন যে এই রেঞ্জের মধ্যে নোকিয়া আপনাকে 500 ডিসপ্লের ক্যামেরা দিচ্ছে নোকিয়া কিন্তু কখনো ব্যাটারি নিয়ে কম্প্রোমাইজ করে না নোকিয়ার সাথে আপনি যে কোনো ব্র্যান্ড 5000 mAh ব্যাটারি আমাদের 5000 mAh ব্যাটারি খুবই ডিফারেন্ট প্রোগ্রাম আমরা বিভিন্ন গিফট দিয়ে থাকি সমস্যা নেই গিফট তো থাকবে প্লাস ডিসকাউন্টও থাকবে হ্যাঁ লুকটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই গর্জিয়াস কালার হোয়াট ক্যামেরা ইউজ করছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা বাহ এটার হ্যান্ড ফেলা তো অনেক সুন্দর অবভিয়াসলি এটা 5050 mAh একটা বিগ ব্যাটারি এটার মধ্যে আপনি NFC সাপোর্টেড পাচ্ছেন আর যারা হচ্ছে ভিডিও করে বা ব্লগিং পছন্দ করে তাদের জন্য এই ফোনটা বেস্ট 4G টা এটা মধ্যে আপনি ফেসবুক বলেন হোয়াটসঅ্যাপ বলেন দেখেন এখানে আছে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন ফেসবুক ইউটিউব গুগল ম্যাক্স তারপরে এখানে ওয়াইফাই হটস্পটও আপনি শেয়ার করতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আরিয়ান ব্লগসে আপনাদের আরো একবার স্বাগতম জানাচ্ছি আর আশ্চর্যকর বিষয় হচ্ছে নোকিয়া কিন্তু বাংলাদেশে আবারও তাদের অফিসিয়াল শোরুম কিন্তু লঞ্চ করতে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আসি হচ্ছে নোকিয়ার একটা অফিসিয়াল শোরুমে মানে একদম অথরাইজ অফিসিয়াল শোরুম আপনারা সবাই হয়তো জানেন যে নোকিয়ার কিন্তু অথরাইজ শোরুম না থাকলেও নোকিয়ার কিছু কিছু ফোন আপনারা বাইরে থেকে কিনতে পারবেন যেগুলো মোটেও স্বাস্থ্যসম্মত ফোন না আর কি মানসম্মত না এই কারণে বললাম স্বাস্থ্যসম্মত না রিফারবিশ ফোন সো আপনারা যারা নোকিয়ার বাটন ফোন বলেন আর স্মার্টফোন বলেন এই কোয়ালিটির ফোনগুলো কিনতে যাচ্ছেন একদম অথরাইজ ফোন তারা অবশ্যই এই শোরুমটিতে আসতে পারেন আর একটা কথা বলে নিচ্ছি মিরপুর এরিয়ার মধ্যে একমাত্র অথরাইজ শোরুম কিন্তু এটি আর সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুন্না ভাই আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আবারও ভালো লাগতেছে যে নোকিয়া আবারও বাংলাদেশে এইভাবে অফিসিয়ালি শোরুম লঞ্চ করতেছে এটা শুনে আর আপনি তো খুব ভালোভাবে জানেন যে বাংলাদেশের আসলে ফোন ইউজার যারা আছে তারা নোকিয়া চেনে না এমন কোনো লোক পাওয়া যাবে না হয়তো ঠিক আছে আর সবচেয়ে ভালো কথা নোকিয়ার কোয়ালিটি তো ভাই নোকিয়াই অবভিয়াসলি ঠিক আছে নোকিয়া হচ্ছে এমন একটা জিনিস যা হচ্ছে প্রত্যেকটা মানুষের তার একটা ইমোশন কাজ করে সেটা হচ্ছে নোকিয়া কারণ হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি যখন থেকে ফোন ইউজ করা শিখছি বা ফেসবুক জিনিসটা আমি বুঝতে শিখছি তখন থেকে নোকিয়া আমার হাতে আমারও ভাই আমি আমার লাইফের প্রথম ফোন আমি হাতে নিয়েছি যেটা সেটাও নোকিয়া ছিল এই জেনারেশনের পোলাপান মানে ছেলেমেয়েরা হয়তো মানে বলতে পারবে না কিন্তু যারা 90-এর দশকের আগে হ্যাঁ 1995 মানে 2000 সালের আগে যাদের জন্ম তারা জানে যে নোকিয়া কি জিনিস ছিল বাংলাদেশে আচ্ছা যাই হোক আপনাদের শপের লোকেশনটা একটু বলে দেন ভাই আমাদের শপের লোকেশনটা হচ্ছে মিরপুর 10 শাহ আলি প্লাজার 2nd ফ্লোর আপনার 60 বা 60-এর A দুইটাই আমাদের শপ এটা হচ্ছে নোকিয়া অথরাইজ অফিসিয়াল শোরুম আচ্ছা হ্যাঁ আর মিরপুর এরিয়ার মধ্যে তো একটাই হ্যাঁ এই আমাদের পুরো মিরপুর অঞ্চলের মধ্যে পুরো অত্র এরিয়ার মধ্যে আমাদের একটাই অফিসিয়াল অথরাইজ শোরুম আচ্ছা আচ্ছা ওকে এটা তো ভাইয়া দেখতেছি আপনাদের কাছে কিন্তু মোটামুটি আজকে 6-7টা মডেলের এখানে স্মার্টফোন আছে এবং বার ফোনগুলোও আছে প্রত্যেকটার প্রাইস কনভেনশন এবং যতদূর জানলাম যে প্রত্যেকটা ফোনের সাথে 500 থেকে 1500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে জি ভাই এটা হচ্ছে শুধুমাত্র আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 500 থেকে 1500 টাকা ডিসকাউন্ট আমাদের স্মার্টফোনের সাথে থাকবে আচ্ছা আর বার ফোনের সাথে কিছু থাকতেছে না বার ফোনের সাথে অ্যাকচুয়ালি এরকম ভাবে কিছু দেওয়া যায় না তারপরে হচ্ছে যদি আপনার ভিডিও দেখে আপনার কোনো ফ্যান যদি আসে আপনার কথা বলে অবশ্যই আমরা তার জন্য কিছু অনার করবেন বা গিফটের ব্যবস্থা আছে জি 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 আচ্ছা এই যে হেডফোন টেডফোন দিয়ে দেন ভাইয়া জি অবশ্যই দিব সমস্যা নেই ঠিক আছে ভাইয়া কি দিয়ে শুরু করবেন স্মার্টফোন না অ্যান্ড্রয়েড ফোন আপাতত আমাদের স্মার্টফোন দিয়ে শুরু করি আমরা ওকে ওকে তো আমরা প্রথম যে ফোনটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা অবিশ্বাসক একটা মানে হচ্ছে খুবই সুন্দর গুড লুকিং একটা ফোন যেটা হচ্ছে নোকিয়া নতুন করে নিয়ে আসছে রিজনেবল প্রাইসের মধ্যে নরমালি আপনি একটু হাতে নিয়ে দেখেন এটা লুকিংটা কিন্তু খুব সুন্দর এবং হ্যান্ড ফিলটাও অনেক ভালো আর সবচেয়ে বড় বিষয় কি এটা প্রাইস শুনলে আপনি খুবই অবাক হয়ে যাবেন যে নোকিয়ার মতো ব্র্যান্ড এই প্রাইসের মধ্যে কি কোনো ফোন নিয়ে আসছে এটা প্রাইস কিন্তু একদমই খুবই সীমিত মাত্র প্রাইসের আগে কনফিগারটা বলে দেন হ্যাঁ এটা কনফিগারেশনের 2GB র‍্যাম পাচ্ছেন 32GB রম পাচ্ছেন আচ্ছা 2GB 32GB হ্যাঁ প্লাস এক্সটেন্ডেড আপনি 128GB পর্যন্ত আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারতেছেন আর অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু এটার মধ্যে অলরেডি 11 আছে আপনি 2 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেটের সুবিধাটা পাবেন আচ্ছা আচ্ছা নরমালি এটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড যার জন্য আপনি আপডেটটা খুব তাড়াতাড়ি পাবেন আর একটা জিনিস কি এটার মধ্যে আপনি মাসিক সিকিউরিটি আপডেটটাও পাবেন যার জন্য আপনার ফোনটা খুব ফুলফিল
ফ্রেশ থাকবে, কোনো প্রকার হ্যাং স্লো ল্যাগ করবে না। আচ্ছা আচ্ছা, সো প্রাইস কত দিচ্ছে এটা? এটার প্রাইসই একদমই খুব সীমিত, মাত্র 8500 টাকা। মাত্র 8500 টাকা? 8500 মানে 8000 টাকার মধ্যেও নোকিয়া আসলে স্মার্টফোন দিচ্ছে তাহলে? এটা হচ্ছে একমাত্র, এই নোকিয়া আবার নতুন করে কামব্যাক করতেছে, তাদের তো সবার তো ভাই এরকম বড় বা হচ্ছে হাই রেঞ্জের মধ্যে ফোন কেনার সামর্থ্য থাকে না। তো যারা লো রেঞ্জে আছে, যারা নোকিয়াকে ভালোবাসে, তাদেরও তো স্মার্টফোন চালানোর শখ থাকতে পারে, তো তাদের জন্য হচ্ছে আমাদের এই ফোনটা নিয়ে আসছে। আর সবচেয়ে বড় জিনিস এটা কিন্তু বিল্ড কোয়ালিটি খুবই বেটার, আপনি বাটন ফোনের মতো ইউজ করতে পারেন, কারণ এটার মধ্যে ফুললি মেটালিক বডি ইউজ করা, এটার মধ্যে প্লাস ডুয়েল এলইডি ফ্ল্যাশও ইউজ করছে এটার মধ্যে। নর্মালি এটা দেওয়ার কারণ কি, এখন তো সবাই অনলাইনে মিটিং করে, ক্লাস করে, তো দেখা যায় অনলাইনে মিটিং করার সময় অন্ধকার থাকলে, ডার্ক থাকলে দেখা যায় না, তো এই জন্য হচ্ছে আপনার দুই পাশে এলইডি ফ্ল্যাশ ইউজ করছে ভাই, একটু দেখতে পারেন। হ্যাঁ, এই যে দেখলাম, এই যে পিছনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাশও আছে, জি জি, এবং সামনেও দেখা যায় যে ফ্ল্যাশ আছে, অবিয়াসলি। আচ্ছা, আর এটা লুকিংটা কিন্তু খুবই বেটার, আর এটা প্রাইসটাও কিন্তু খুব সীমিত, 8500 টাকা না, 8500 টাকা ডিসকাউন্ট হলেও তো 8000 টাকা হচ্ছে। আর এটা স্মার্টফোনে হচ্ছে আমাদের 500 থেকে 1500 পর্যন্ত ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, মানে কনফার্ম 500, হ্যাঁ অবিয়াসলি, আপনি যদি নাও পান সর্বনিম্ন আপনি 500 টাকা ডিসকাউন্ট থাকবে আপনার ফ্যানদের জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। সো নেক্সট যেটা আসছে, এরপরে হচ্ছে আসছে আমরা হচ্ছে নোকিয়া 3.4 নিয়ে, এটাকে 1.4 1.4 আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 364, যেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করছে, এই রেঞ্জের মধ্যে এটা প্রাইস কিন্তু 12999 টাকা মাত্র, মানে 12999, মানে 13000 এর মধ্যে এই ফোন। হ্যাঁ, স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা, ডুয়াল ফিঙ্গারপ্রিন্ট আছে, ডুয়াল ক্যামেরা উইথ ম্যাক্রো সেন্সর। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে ম্যাক্রো সেন্সর ইউজ করছে, আর হচ্ছে এটার অ্যান্ড্রয়েড ভার্সন 11 পাচ্ছেন, 2 বছর পর্যন্ত আপনি অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেটের সুবিধাটা পাচ্ছেন, প্লাস 3 ইয়ার্স মাসিক সিকিউরিটি আপডেটটা পাচ্ছেন, স্টক অ্যান্ড্রয়েড। প্লাস আরেকটা জিনিস কি, এটা কিন্তু 6.5 ইঞ্চি ডিসপ্লে, এটা বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক বেটার, অনেক বেটার, হ্যান্ডসেটটা অনেক খুব বেটার। হ্যাঁ, নরমালি 6.5 হলে অনেক বড় হয়ে যায়, তো আপনি গ্রিপ করতে অনেক প্রবলেম করে, বাট এটা কিন্তু গ্রিপ করতে কোনো প্রবলেম হয় না। এটা ক্যামেরা হচ্ছে পিছনে মানে আপনি 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর পাচ্ছেন, আর সামনে পাচ্ছেন হতে মাত্র 5 মেগাপিক্সেল, প্লাস হচ্ছে ডার্ক মোড, নাইট মোড, সব মোডই থাকতেছে এটা। আচ্ছা, আর এটাতে দেখেন এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা পিছনে দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে কোনো ব্র্যান্ড কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিবে না। আচ্ছা, আর বাট নোকিয়া আপনাকে ফিঙ্গারপ্রিন্টও দিচ্ছে। আচ্ছা, আর দেখেন এখানে কিন্তু ক্যামেরা শেপটা রাউন্ড শেপ কিন্তু, আর হ্যান্ডফিলটা চমৎকার, খুবই উন্নত মানের প্লাস্টিক কিন্তু ইউজ করা, ঠিক আছে। সো এটা হচ্ছে 13000 টাকা, মাত্র 12999 টাকা, আর ডিসকাউন্ট তো বললাম যে 500 থেকে 1500 আপনার। আচ্ছা, মানে সর্বনিম্ন হলেও তো আপনি 500 টাকা পাবেন। জি জি, অবশ্যই অবশ্যই। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি, আমাদের নোকিয়া G10 বা 3.4 যেটা বলতে পারেন, 3.4টাও দেখতে পারেন। আচ্ছা আচ্ছা, এটার লুকটা কিন্তু আরো জোস ভাই, এটার লুক একদম ওয়াও বলে চলে। এটাতে দেখেন 500 ডিসপ্লে দিয়েছে, 500 ডিসপ্লে। হ্যাঁ, এটা এটার প্রাইস জানলে আপনি পুরাই অবাক হবেন যে যে এই রেঞ্জের মধ্যে নোকিয়া আপনাকে 500 ডিসপ্লের ক্যামেরা দিচ্ছে। আচ্ছা, তাই নাকি? জি, আর সামন ক্যামেরাও তো মনে হয় ভালো হওয়ার কথা। অবিয়াসলি অনেক বেটার, আপনি চাইলে একটু দেখতে পারেন। আসলে তো যেমন এটার র‍্যামটা হচ্ছে 4GB র‍্যাম, 64GB রম। আচ্ছা, 464। হ্যাঁ, এক্সটার্নাল হচ্ছে আপনি 512GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আচ্ছা, প্লাস এটার মধ্যেও স্ন্যাপড্রাগন 460 ইউজ করা আছে, যেটা হচ্ছে 11 ন্যানোমিটার। আচ্ছা আচ্ছা, নরমালি কিন্তু এখন প্রত্যেকটা ব্র্যান্ড ইউজ করে হচ্ছে আপনার 20,000-25,000 ফোনের মধ্যে 12 ন্যানোমিটার প্রসেসর ইউজ করে, বাট নোকিয়া এটার মধ্যে হচ্ছে আপনি ইউজ করছে হচ্ছে মাত্র 11 ন্যানোমিটার। আচ্ছা, এগুলোতে মনে হয় রিফ্রেশ রেটও খুব ভালো হবে। হ্যাঁ অবিয়াসলি, 16,000 রিফ্রেশ রেট পাচ্ছেন এটার মধ্যে। আচ্ছা, বুঝতে পারছি। প্লাস হচ্ছে আরেকটা জিনিস কি, এটার মধ্যে পাচ্ছেন হচ্ছে আপনি 6.3 ইঞ্চি ডিসপ্লে, দেখেন নর্মালি প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু 6.5 করে, তো হচ্ছে অনেক একটু ছোটখাটোর মধ্যে চায় বা হ্যান্ড ফিলটা যেটা ভালো হয় কমফোর্ট ফিল করার জন্য, মানে একটা সাইজের মধ্যে, খুবই সাইজের মধ্যে, দেখেন আপনি এখানে টাচ করলে কিন্তু হ্যান্ড ফিলটা খুব বেটার পাবে, এটার মধ্যে পান্ডা প্রোটেকশন ইউজ করা, যার জন্য হচ্ছে হ্যান্ড ফিলটা খুবই বেটার। আর অনেক আর একটা জিনিস কি, অনেক কিন্তু স্মুথ কিন্তু। জি অবিয়াসলি, যে পান্ডা প্রোটেকশনের জন্য স্মুথ পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, প্লাস ট্রিপল রিয়ার ক্যামেরা পাচ্ছেন, যেটা হচ্ছে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল বা 2 মেগাপিক্সেল। আচ্ছা আচ্ছা, 2 হচ্ছে ম্যাক্রো, 2 হচ্ছে ডেপ্থ, আর 13 হচ্ছে রিয়ার ক্যামেরা, মেইন ক্যামেরা। সামনে পাচ্ছেন 5 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, প্লাস অ্যাপারচারটা কিন্তু খুবই কম এটার মধ্যে, এটা অ্যাপারচার হচ্ছে 1.8, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপারচার পাচ্ছে। আর লো লাইটে মনে খুব ভালো ছবি তোলা যাবে, অবিয়াসলি, এটা তো বলতেই হয় না। আর এরপরে যে ফোনটা আছে, এটার দাম কত? এটার প্রাইসটা একদমই কম, মাত্র 14,999, মানে 15,000 টাকা পড়বে, মাত্র 15,000, তার তো ডিসকাউন্ট থাকছে, ডিসকাউন্ট 500 থেকে 1500 পর্যন্ত আপনি কিন্তু ডিসকাউন্টটা পেয়ে যাচ্ছেন। অবিয়াসলি এটা হচ্ছে শুধুমাত্র আপনার ফ্যানদের জন্য। আচ্ছা আচ্ছা, ওকে, সো তারপর ভাই এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের G10। আচ্ছা, G10, হ্যাঁ, এটার হচ্ছে 5050 mAh একটা বিগ ব্যাটারি দেওয়া, মানে ব্যাটারির জন্য যারা নোকিয়া নিতে চান তারা এটা নিতে পারেন, অবিয়াসলি। আর আরেকটা জিনিস কি, এটা আমাদের বলতে হয় না, তারপরে আমরা বলে দিই, নোকিয়া কিন্তু কখনো ব্যাটারি নিয়ে কম্প্রোমাইজ করে না। নোকিয়ার সাথে আপনি যে কোনো ব্র্যান্ড 5000 mAh ব্যাটারি, আমাদের 5000 mAh ব্যাটারি খুবই ডিফিকাল্ট, অনেক ডিফারেন্স থাকবে, মানে নামে না কাজেও, কাজেও, হ্যাঁ কাজেও।
কারণ নরমালি 5050 এমএস দিয়ে কেউ আপনাকে বলতে পারবে না 3 ডেজ ব্যাটারি লাইফ বাট নোকিয়া আপনাকে বলতেছে 3 ডেজ ব্যাটারি লাইফ দিচ্ছে মানে 3 দিন পর্যন্ত যদি চার্জ 3 দিনের কম চার্জ গেলে আপনি ক্লেম করতে পারবেন অবিয়াসলি বাট আপনি যদি মানে রাফ এন্ড টাফ ইউজ করেন সে ক্ষেত্রে হচ্ছে 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাবেন আর যদি অ্যাজ ইউ নরমালি আমরা স্ট্যান্ড বাই ইউজ করেন সে ক্ষেত্রে হচ্ছে আপনি 3 ডেজ ব্যাটারি লাইফ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটাও কিন্তু 464 প্লাস 5050 এমএস এর বিগ ব্যাটারি দাও এটার মধ্যে আবার ইউজ করছে হচ্ছে গেমিং প্রসেসর আচ্ছা যেটা হচ্ছে G25 হেলিও G25 আচ্ছা 12 ন্যানোমিটার আচ্ছা আচ্ছা হ্যাঁ প্লাস হচ্ছে এটা ডিসপ্লে হচ্ছে 6.5 ইঞ্চি ডিসপ্লে আইপিএস ডিসপ্লে ইউজ করছে এবং এটাতে কিন্তু ওয়াটার ডট ডিসপ্লে হ্যাঁ ওয়াটার ডট ডিসপ্লে আর নরমালি হচ্ছে আপনি এটা দিয়ে গেম খেলতে পারেন খুব স্মুথলি বুঝতে পারছেন হ্যাঁ আর এটা কিন্তু সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ও এটাতে সাইড মাউন্ট ফিঙ্গারও দেয়া আচ্ছা এটা অ্যান্ড্রয়েড ভার্সন কিন্তু 12 আবার আপনি 2 বছরের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেটের সুবিধা পাবেন আচ্ছা মানে অ্যান্ড্রয়েড অলরেডি 12 আছে এই রেঞ্জের মধ্যে কোন ব্র্যান্ড কিন্তু আপনাকে অ্যান্ড্রয়েড 12 দিতে পারবে না যেটা হচ্ছে আমি আপনাকে লিখিত দিতে পারবো বুঝতে পারছি প্লাস আরো তো আপডেট সুবিধা পাবেন 2 বছর পর তো অ্যান্ড্রয়েড 15 বাংলাদেশে চলে আসছে তো এটার মধ্যে আপনি অ্যান্ড্রয়েড 15 ইউজ করতে পারেন যে 2 বছরের মধ্যে অ্যান্ড্রয়েড 15 চলে আসছে এটার প্রাইস কত হচ্ছে এটার প্রাইস হচ্ছে 14999 টাকা সরি সরি এটার প্রাইসটা একটু ড্রপ হইছে এটার প্রাইসটা হচ্ছে 15,400 পাওয়ার ব্যাংক প্রয়োজন হয় অনেকে ঘোরাঘুরি পছন্দ করে তাদের পাওয়ার ব্যাংক প্রয়োজন হতে পারে তারপর হচ্ছে ব্লুটুথের প্রয়োজন হতে পারে বা হচ্ছে পপ সকেটের প্রয়োজন হতে পারে বা গ্লাস প্রোগ্রাম আমরা বিভিন্ন গিফট দিয়ে থাকি সমস্যা নেই গিফটও থাকবে প্লাস ডিসকাউন্টও থাকবে বুঝতে পারছি তার মানে আপনাদেরকে মানে মোট কথা হচ্ছে আগে আসতে হবে নোকিয়া শোরুমটাতে অফিসিয়ালি যেহেতু এনাদের আসলে আপনি বাকিগুলো সব পেয়ে যাবেন G10 আর G20 এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে ওইটার মধ্যে হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা এটার মধ্যে হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা বাট এটা হচ্ছে কোয়াড ক্যামেরা ওটা থেকে এটার ক্যামেরা রেজোলিউশন অনেক বেটার আপনি একটা ছবি তুলে দেখতে পারেন আর আরেকটা জিনিস কি আমি আপনাকে বলবো নোকিয়ার যে ক্যামেরাটা আছে সেটা কিন্তু একদম ন্যাচারাল একটা লুক পাবেন কোনো প্রকার বিউটি ফেম মোড নাই আমি যেভাবে আছি ন্যাচারাল আমাকে সেভাবে ন্যাচারালি রাখবে আচ্ছা কিছু কিছু ফোন তো আছে যে একদম মেকআপ করে গোবরের ছবি তুললে কেক বানায় দেয় ভাই অবশ্যই ঠিক আছে আর এটা তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 আছে আর এটার মধ্যে যেটা স্পেশাল এসে আছে সেটা হচ্ছে কি ভিডিও ভয়েস ক্যান্সেলেশন আছে এটার মধ্যে আচ্ছা আর আর হচ্ছে এনএফসি সাপোর্টেড নরমালি হচ্ছে এটার মধ্যে কিন্তু অন্যান্য ব্র্যান্ডে এনএফসি থাকে না বাট এটার মধ্যে আপনি এনএফসি সাপোর্টেড পাচ্ছেন আর যারা হচ্ছে ভিডিও করে বা ব্লগিং পছন্দ করে তাদের জন্য এই ফোনটা বেস্ট কারণ কি আমরা যখন ভিডিও করতে যাই অনেক বাইরে কিন্তু অনেক নয়েজ থাকে যেমন বাইক চালালে বাইকের একটা সাউন্ড থাকে বা নৌকা দেখলে তখন একটা বাতাসের সাউন্ড থাকে তো এটার মধ্যে নয়েজ ক্যান্সেলেশন পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে ভিডিওটা খুব সুন্দর হবে আর ক্যামেরা লুকটা তো আছেই আচ্ছা এরপরে যেটা আছে এরপরে আসি হচ্ছে কি আমাদের G21 যেটা লুকটা বলতেই একদমই না প্রিমিয়াম একটা লুক পাচ্ছে একদম প্রিমিয়াম একটা ফিল পাবেন আপনি যখন হ্যান্ডি এটা স্পেশালিস্ট কি জানেন কি নরমালি প্রত্যেকটা ব্র্যান্ড 5000 এমএএইচ এর একটা যদি ব্যাটারি ইউজ করে সেটা অনেক মোটা হয়ে যাবে ফোনটা মোটা হয়ে যাবে অনেক ওজন হয়ে যাবে আচ্ছা হ্যাঁ ওটার ওজন হবে 205 থেকে 210 গ্রামের উপরে বাট আমাদেরটা 5050 এমএএইচ এর একটা ব্যাটারি দেওয়ার পরও এটার ওজন হবে মাত্র 190 গ্রাম এবং অনেক স্লিম এর মধ্যে করছে অনেক স্লিম অনেক এটা থিকনেস অনেক কম 8.5 অনেকগুলো আছে যেমন হচ্ছে আপনার স্লো মোশন ভিডিও করতে পারবে স্লো মোশন ভিডিও করতে পারবে প্লাস হচ্ছে গিয়ে আপনার নাইট মোড ইউজ করতে পারবে পোর্ট্রেট মোড ডেপথ মোড সবগুলো ইউজ করতে পারবে আর এটার মধ্যে সবচেয়ে বড় জিনিস কি 6P লেন্স ইউজ করা সোনি সেন্সরের 6P লেন্স যার জন্য ক্যামেরা খুবই বেটার দেখেন এখানে দেওয়া আছে
অ্যাডভান্স এআই 50 মেগাপিক্সেলের ক্যামেরা, এআই টেকনোলজি করা ক্যামেরার মধ্যে। হ্যাঁ, 3 days ব্যাটারি লাইফ পাচ্ছে, 6.5 inch ডিসপ্লে পাচ্ছে, 19,000 রিফ্রেশ রেট পাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, এটার মধ্যে 19,000 রিফ্রেশ রেট প্লাস হচ্ছে গিয়ে 180 টাচিং রেট, হ্যাঁ, প্লাস হচ্ছে গিয়ে 3 years অফ সিকিউরিটি আপডেট, 2 years অফ ওএস আপডেট। মানে প্রত্যেক মাসে আপনি 3 বছরের মধ্যে 36টা আপডেট পাবেন ফোনের জন্য, আর অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেট পাবেন হচ্ছে 2 বছর পর। ইদানিং একটা জিনিস দেখতেছি যে বিভিন্ন ব্র্যান্ডের ফোনগুলোতে আপডেট দেওয়ার পরে কিছু না কিছু ড্যামেজ হয়ে যাচ্ছে। এখন ভাইয়া এখানে আমি আপনাকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, অ্যান্ড্রয়েড এটা কিন্তু গুগলের একটা সফটওয়্যার, হ্যাঁ, এটা কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ড কিনে নিয়ে আসে, কিনে নেওয়ার পর তারা ওইখানে কাস্টমাইজ করে। যেমন আপনি দেখবেন এমআইউআই ইউজ করে শাওমি, হ্যাঁ, আপনি রিয়েলমি ইউজ করে রিয়েলমি ওয়াই, আপনি ওপো ইউজ করে হচ্ছে কালার ওয়েস, ভিভো ইউজ করে ফান্টা ওয়েস, টেকনো ইউজ করে হাই ওয়েস। তো প্রত্যেকটা কাস্টমাইজ অপারেটিং সিস্টেম ইউজ করার কারণে তখন আপডেটের মধ্যে একটু ঝামেলা হইতে পারে, স্বাভাবিক। বাট নোকিয়াটা পাচ্ছে আপনার ডিরেক্টলি স্টক অ্যান্ড্রয়েড, আচ্ছা, মানে এটার মধ্যে কোনো কাস্টমাইজ করা নেই, আপনার ডিরেক্টলি গুগল যেটা বলে সেটাই চলে আসবে। হ্যাঁ, আমরা দেখবো গুগল পিক্সেল কিন্তু স্টক অ্যান্ড্রয়েড, গুগলের যে ফোনটা সেরকম অ্যান্ড্রয়েড ওয়ান ইউজ করা, যার জন্য আপডেটটা খুব ভালো আসবে প্রত্যেকটা ব্র্যান্ড থেকে। সর্ব মানে যদি আপডেট আসে সর্বপ্রথম আমাদের নোকিয়া নিবে আপডেট, প্লাস হচ্ছে গিয়ে আর আপডেটের যে আপনি যে প্রবলেমের কথা বললেন এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না, বরং এটা হইতে পারে যে আপনার ফোনটা আপডেট আসছে, আপনি আপডেট দিচ্ছেন না, সেই ক্ষেত্রে হইতে পারে ফোনটা একটু স্লো বা যে কোনো একটা ল্যাকিং, হ্যাঁ, ল্যাকিং হতে পারে যদি আপডেটটা আপনি না দেন। বাট আপডেট দেওয়ার জন্য কোনো ঝামেলা হবে না, এটা নিশ্চিন্তে আপনি দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে স্টক অ্যান্ড্রয়েড। আচ্ছা, আর এই আপনার এই ফোনগুলোতে ফোনগুলোর সাথে গ্যারান্টি ওয়ারেন্টি কিবা থাকে? নরমালি হচ্ছে কি প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু 1 ইয়ার্স ওয়ারেন্টি দেয়, হ্যাঁ, বাট নোকিয়া আপনাকে দিচ্ছে হচ্ছে 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মানে 7 দিনের মধ্যে ইনটেক একটা ফোন দিব। ভাই আমিও কিন্তু জানি না কি আছে, আপনিও জানেন না। তো ইনটেক ফোন আপনি ইউজ করার পর 7 দিনের মধ্যে আপনার যদি মনে হয় ফোনে কোনো প্রবলেম আছে, আপনি নিয়ে আসলে নতুন একটা ফোন পাবেন। আফটার 7 ডেজ কি পাচ্ছেন? আফটার 7 ডেজ পাচ্ছেন আপনি 1 ইয়ার্স পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নট ওয়ারেন্টি, যেটা নোকিয়া আপনাকে দেয় হচ্ছে, অন্যান্য ব্র্যান্ড আপনাকে দেয় ওয়ারেন্টি। হ্যাঁ, ওয়ারেন্টি কি, যেমন আপনার ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে সেটা তারা আপনাকে সেই ডিসপ্লেকে রিপেয়ার করে দেবে। হ্যাঁ, যদি ডিসপ্লে আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে বিল পে করতে হবে, বাট নোকিয়ার ক্ষেত্রে এটা না, আপনি 1 বছরের মধ্যে যে কোনো প্রবলেম হোক নোকিয়া আপনাকে রিপ্লেস করে দেবে, আপনার কোনো বিল পে করতে হবে উইদাউট কস্ট। হ্যাঁ, উইদাউট কস্ট, এটা হচ্ছে আপনি বেস্ট একটা সার্ভিস পাচ্ছেন। আচ্ছা, এই ফোনটার দাম কত দিচ্ছেন তাহলে? এই ফোনটার প্রাইস হচ্ছে স্যার 18,990 টাকা। 18,990, হ্যাঁ, 500 থেকে 1500 মধ্যে ডিসকাউন্ট থাকবে। আচ্ছা, এটা তো থাকবেই, 1500 টাকা ডিসকাউন্ট হলেও তো আপনি এটা 1650 তে পাচ্ছেন নাকি? হ্যাঁ, 1650 অ্যাকচুয়ালি কি মানে 1500 হয় না, আমাদের স্ক্যাচ কার্ড একটা সিস্টেম আছে, সেটা ঘষলে 500 থেকে 1500 সর্বোচ্চ। বুঝতে পারছি, 500 মানে মিনিমাম সে 500 পাবেই। আচ্ছা, হ্যাঁ, আর গিফটও থাকতেছে, পাওয়ার ব্যাংক বা হচ্ছে ব্লুটুথ বা হচ্ছে গ্লাস প্রোটেক্টর হেডফোন, এগুলো সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওটা এগুলো গিফট দিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। সো এগুলা মোটামুটি স্মার্টফোন শেষ না? জি। এখন হচ্ছে আমাদের হচ্ছে কিছু ফিচার ফোন আছে, যদি ফিচার ফোনের কথা বলি, সর্বনিম্ন যেটা আছে সেটা হচ্ছে নোকিয়া 105, এটা হচ্ছে জাতীয় ফোন, জাতীয় ফোন, জাতীয় ফোন। আমিও একবার চালাইছি, ঠিক আছে। এগুলো নিয়ে কোনো মানে ওইরকম বলার মতো কিছু নেই, তারপর আমি আপনাকে বলে দিই 1 ইয়ার গ্যারান্টি, ডিরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নট ওয়ারেন্টি। যে কোনো প্রবলেম হোক আপনি নিয়ে আসবেন, আপনি মানে 1 বছরের মধ্যে যতবার সমস্যা ততবার আপনাকে নোকিয়া নতুন একটা ফোন দিয়ে দেবে, নতুন ফোন দিয়ে দিবে। হ্যাঁ, এখানে কন্ডিশন আছে। আর একটা কথা বলি, 105 106 বলেন বা 105 4G বা 225, ঠিক আছে, বা মনে করেন এগুলা ফোন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে নকল ফোনে ভরে গেছে, ঠিক আছে, কপি ফোনে, অনেক কপি ফোন। আপনি অবশ্যই অথরের শোরুম থেকে কিনবেন, 2 টাকা বেশি হলো আপনার জন্য এটা বেস্ট হবে, অবশ্যই, ঠিক আছে। যে যেমন আমি আপনাকে বললাম, 1 বছরের মধ্যে আপনার ফোনে যতবার প্রবলেম দেখা দিবে বা ইন্টারফেস চেঞ্জ পাবেন, কোনো সমস্যা নেই, আসবেন চেঞ্জ করে দেব, কোনো সমস্যা। বাট কন্ডিশন আছে। কি কন্ডিশন ভাই? ফিজিক্যাল ড্যামেজ করা যাবে না, ওয়াটার ড্যামেজ করা যাবে না, ফায়ার ড্যামেজ করা যাবে না। বুঝতে পারছি, আগুন এবং পানি এবং ভাঙাচোরা থেকে আপনি সেফ রাখতে হবে আপনাকে। আচ্ছা, এছাড়া যদি কোনো প্রবলেম হয়, তা ইন্টারনাল প্রবলেম হলে আপনি নিয়ে আসবেন, সমস্যা নেই। আপনার ফোনের হচ্ছে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর ব্যাটারি চার্জার হচ্ছে 6 মাসের রিপ্লেসমেন্ট। বুঝতে পারছি, এটা কত নিচ্ছেন তাহলে? এটা হচ্ছে 2100 টাকা। 2100 টাকা না? জি, 2100 টাকা। আপনার যদি কোনো ফ্যান চলে আসে তার জন্য এটার মধ্যে কিছু ডিসকাউন্ট থাকবে, সমস্যা নেই। বাথরুম ফোন তবে আহম এরকম দেওয়া যায় না, তারপর আপনার ফ্যানদের জন্য কিছু সম্মান থাকবে, ওনার থাকবে। আচ্ছা, আর অবশ্যই যেহেতু ভাইদের নতুন শোরুম আর অফিশিয়ালি নোকিয়া শোরুমে আসছি, কিছু তো দিবেই। জি, অবশ্যই অবশ্যই, প্রচারের ক্ষেত্রে কিছু দেয়া দরকার, অবশ্যই। আর 105 এর পরে যেটা আছে সেটা হচ্ছে 106। আমি বলবো এই দুটো একদমই সেম, একদম সিমিলার, জাস্ট হচ্ছে অ্যাজ লাইক জমজ ভাই ধরতে পারেন, একজনের নাকটা একটু উঁচা, একজনের নাকটা একটু নিচে, এই হচ্ছে ডিফারেন্স। বুঝতে পারছি, এই জন্য 100 টাকা ডিফারেন্স করছে কোম্পানি। এটা হচ্ছে একটা 2100, একটা 2200, হ্যাঁ, একটা 2200, 106, 106টা 2200, একদম সিমিলার। হ্যাঁ, 800 অ্যাম্পিয়ার ব্যাটারি, আচ্ছা, আর 2.8 ডিসপ্লে। আচ্ছা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে এগুলা কি ডুয়াল সিম না ওয়ান সিম? সবগুলো ডুয়াল সিম, নোকিয়া এখন হচ্ছে সবগুলো ডুয়াল সিম, কোনো সিঙ্গেল সিম নেই। আর এগুলা যে দেখালাম এগুলা এখন নরমালি বলেন যে বাটন ফোনে 4G দিয়ে কি করবো, এখানে কথা হচ্ছে কি ভাইয়া, বাটন ফোন তো
কথা বলার জন্য নেবেন, কথা বলার জন্য নেটওয়ার্ক প্রয়োজন হয়। নেটওয়ার্কটা খুব ভালো পাবে আপনার যে কোনো জায়গায় যান, আপনি যেমন বলেন পাহাড়ি এলাকায় যান বা চান্দাগ্রামে যান, নেটওয়ার্কটা খুব ভালো থাকবে। প্লাস কথা বলেন, কথাটা খুব কোয়ালিটিফুল কথা বলতে পারবেন এবং ক্লিয়ার হবে, ক্লিয়ার হবে আর সাউন্ডটা খুব বেটার হবে। বুঝতে পারছি, এই ফোনের মধ্যে খুব সাউন্ডটা খুব কোয়ালিটিফুল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ 4G টা কত নিচ্ছেন? এটা হচ্ছে 3500 টাকা, বাট এটা দুইটা কালার আছে, দুইটা কালার, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে স্কাই ব্লু। স্কাই ব্লু কালারটা, স্কাই ব্লুটা আমি আপনাকে দেখাচ্ছি, স্কাই ব্লুটা, এটা হচ্ছে স্কাই ব্লু। ও এটা হচ্ছে স্কাই ব্লু, হ্যাঁ এটা হচ্ছে ব্লু। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 105 4G আর আরেকটা হচ্ছে 110 4G, 110 এটা একদম সিমিলার, সবকিছু সেম, জাস্ট পার্থক্যটা হচ্ছে এটার মধ্যে আপনি মেমোরি কার্ড বা হচ্ছে গিয়ে অডিও ভিডিও ক্যামেরা কোনো কিছু পাবেন না, শুধু এটার মধ্যে কথা বলতে পারবেন, FM শুনতে পারবেন আর হচ্ছে টর্চ লাইটটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আর 110টার মধ্যে আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, ক্যামেরা অডিও ভিডিও সবকিছুই আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, এটার প্রাইসটা হচ্ছে মাত্র 3800 টাকা। 3800 টাকা, হ্যাঁ। আচ্ছা, এটার মধ্যে এটার জন্য এটার জন্য যদি কেউ নিতে চায় আপনার ফ্যানদের মধ্যে, তাদের জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে। বুঝতে পারছি, এটা বলা যায় যে এটা মিনি স্মার্টফোন। হ্যাঁ মিনি। আচ্ছা, আরেক আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের 110, হ্যাঁ এটা তো নর্মালি হচ্ছে কি অনেক আগে ছিল 2750 টাকা, তো প্রাইস বাড়ে এখন হচ্ছে আপনার 2500 টাকা। তো এটার মধ্যে আগেরটার মধ্যে আপনার কল রেকর্ডারটা ছিল না, এটার মধ্যে কল রেকর্ডারটা এটা আবার ক্যামেরা দিয়ে দিয়েছে, হ্যাঁ ক্যামেরা মেমোরি কার্ড ইউজ করতে হবে, এটা 2G হবে, 2G হ্যাঁ 2G, আর নর্মাল যেটা বললাম এটা হচ্ছে 4G। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে কি আপনার 225 4G, এটাকে 225 4G, হ্যাঁ লুকটা কিন্তু খুবই সুন্দর দেখেন, খুবই গর্জিয়াস কালার করছে ভাই, হ্যাঁ গোল্ডেনটা বেশি ভালো লাগছে। হ্যাঁ আমি যদি আপনাকে বলি এটা যদি কালার, আমি যদি পলিটা উঠাই দিই এটা কিন্তু অনেক খুব গ্লেজ করে, হ্যাঁ পলিটা লাগা রাখছি এখন হচ্ছে কি পরে গিয়ে দাগ ফেলেছে, বাট আপনি দেখেন এটা লুকটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস কালার, হ্যাঁ গ্লেজ করতেছে। আর নরমাল আরেকটা জিনিস কি, আপনি বাটনে টাচ করলে বুঝতে পারবেন যে হচ্ছে বাটনের উপরে গ্লাস ইউজ করা। বুঝতে পারছি, আর বাটন ফোনের ক্যামেরা দেখছেন খুবই ক্লিয়ার ভাই, এটা ক্যামেরা দেখলে আপনি এত মানে এত সুন্দর ক্যামেরা বাটন ফোনে অবিশ্বাসের বিষয়। আচ্ছা আচ্ছা, লাইট বেশি তো এই কারণে কালারটা জ্বলে যাচ্ছে কিন্তু অনেক আসলে, হ্যাঁ ক্যামেরা অনেক সুন্দর, ক্যামেরা আসলে নরমালি বাটন ফোনে এত সুন্দর ক্যামেরা কখনো হয় না, বাট নোকিয়াতে আমি দেখলাম। এটার মধ্যে কিন্তু ডুয়াল স্পিকার, বুঝছি সামনে এক পিছনে একটা স্পিকার, সামনে একটা স্পিকার, নরমালি বাটন ফোনে একটা স্পিকার হয়, হ্যাঁ এটাও কিন্তু 4G, এটা 4G, হ্যাঁ এটা 4G। আচ্ছা, এরপরে প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে মাত্র 4200 টাকা, 4200 টাকা। আচ্ছা হ্যাঁ, এখন আমি আপনাকে যে একটা ফোন দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে কি আপনি দেখলে হয়তো অবাক হয়ে যাবেন, 8000 4G। আচ্ছা, আপনি অনেকেরই ভাই ইচ্ছা থাকে যে আমার একটা বাটন ফোন থাকবে সেটাতে আমি হোয়াটসঅ্যাপ চালাবো, সেটাতে একটু ভিডিও দেখবো, হ্যাঁ ঠিক আছে, সেটা দিয়ে আমি হচ্ছে কি আমি ডাটা ফেসবুক টেসবুক চালাবো সবকিছুই। তো নোকিয়া এই জন্য তাদের চাহিদা অনুযায়ী ফোনটা নিয়ে আসছে, মাত্র 8000 4G টা। এটা মধ্যে আপনি ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, দেখেন এখানে আছে হোয়াটসঅ্যাপ চালাতে পারবেন, ফেসবুক, ইউটিউব, গুগল ম্যাক্স, তারপরে এখানে ওয়াইফাই হটস্পটও আপনি শেয়ার করতে পারবেন, সবকিছু ইউজ করতে পারবেন, জাস্ট একটা জিনিস করতে হবে না সেটা হচ্ছে ভিডিও কল, ভিডিও কলটা ছাড়া সম্ভব, সবকিছু করতে পারবেন। এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনি হচ্ছে 1.5 দিন পর্যন্ত, এটা 1500 mAh একটা ব্যাটারি পাওয়া আছে, দেওয়া আছে, যার জন্য হ্যাঁ 1.5 দিন আপনি 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পাবেন। এটা লুকটা কিন্তু খুব সুন্দর, যদি চান আমি আপনার ফ্যানদের জন্য আমি একটু দেখাই দিতে চাই, খুলে দেখাবেন? হ্যাঁ অবশ্যই, আপনার ফ্যানদের জন্য হচ্ছে আমি এটা খুলে দেখাতে চাই, এটা লুকটা এত সুন্দর। সো একটু আনবক্সিং করি, একটু সামনে নিয়ে আসি। আচ্ছা আমি এখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, এটা আনবক্সিং, এটা আনবক্সিং করতে গেলে এটা এক জায়গায় ব্যাটারি, এক জায়গায় হেডফোন, দেখেন। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে সিস্টেমটা হচ্ছে এই যে ফোনটা, ওয়াও, ফোনটা একটু হাতে নিয়ে দেখেন, ওয়াও ভাইয়া, এটা তো মনে হয় এখন কলিজা কলিজা লাগতেছে ভাই, এটার লুকটা খুবই সুন্দর, হ্যাঁ মনে হয় হার্ট ফুলে দিয়ে দিলেন। এটার মধ্যে যে এক সাইডে হচ্ছে ব্যাটারি চার্জার, হ্যাঁ আর ওই পাশে হচ্ছে আপনার, এই পাশে হচ্ছে চার্জার, এদিকে দিবে আবার অন্য আর কিছু নাকি, হ্যাঁ এই পাশে হচ্ছে আপনার ব্যাটারি আর হেডফোন। আচ্ছা আচ্ছা, আর এই পাশে হচ্ছে চার্জার, দুটো দুই পাশে। আমি যে ব্যাটারি আপনার কাছে ফ্যানদের জন্য আমি চাইলে ব্যাটারিটা ঢুকাই আমি আপনাকে দেখাই দিতে পারি ফোনটা। আচ্ছা, এটা ফোনটা কিন্তু খুবই গর্জিয়াস একটা ফোন, তাই নাকি? জি, একটু ওপেন করবেন নাকি? হ্যাঁ ওপেন করে দেখাই দিই আমি আপনাকে, কারণ হচ্ছে নরমালি 9000 টাকায় একটা বাটন ফোন কিনবে, বাটন ফোনে কি কি পাচ্ছে, হ্যাঁ সেটাই হচ্ছে। আচ্ছা 9000 টাকা, এটা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 9000 টাকা, কিন্তু কিছু ডিসকাউন্ট থাকবে, সমস্যা নেই ভাই, শখের তোলা 80 টাকা, সেই ক্ষেত্রে 9000 টাকা দিয়ে এই ফোন কেনা কোনো ব্যাপার। পিছনে কিন্তু গ্লাস টাইপ, আপনি দেখছেন লুকটা, পিছনে লুকটা দেখেন পুরো গ্লাস, আপনি নিজের মতো নিজে ফেস দেখতে পারবেন। এটা পাওয়ার বাটনটা কিন্তু উপরে, ও পাওয়ার বাটন আবার উপরে, হ্যাঁ উপরে, ও বাবা, এই যে দেখেন। সো এটা ওপেন হয়ে গেছে, কাইওএস, হ্যাঁ এটা মধ্যে কাইওএস ইউজ করা। আচ্ছা, এটাতে দেখেন আবার এই যে মানে 3.5 mm জ্যাকটা উপরে, চার্জিংটা নিচে,
ঠিক আছে এবং ক্যামেরা সেটআপটা দেখছেন আর পুরো ফোনটা দেখেন কালারটা কি করছে মাইরি ঠিক আছে খুবই সুন্দর একটা ফোন স্যার এটা 9000 টাকা না জি আর এটার মধ্যে হচ্ছে কি আপনি শুধু ভিডিও কলটা করতে পারবেন আপনি শুধু ভিডিও কল ছাড়া সব সব কিছু চলবে এভরিথিং আর আরেকটা জিনিস হচ্ছে সেটা কি আপনি গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ঠিকই বাট গুগলে কন্টাক্ট গুলো আসবে না বুঝতে পারছি হ্যাঁ বাট আপনি গুগলটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আপনি ইমেল বলেন জিমেইল বলেন মানে এখানে যে সফটওয়্যার কয়টা দেয়া আছে শুধু এই কয়টার কাজ করতে পারবেন না না এর আদারওয়াইজ আপনি সফটওয়্যার ইনস্টল করতে পারবেন মানে আপনার প্লে স্টোরের মতো এটার মধ্যে কায়োস স্টোর আছে আপনি এখান থেকে অ্যাপ চালিয়ে ইনস্টল করতে পারবেন ও আচ্ছা আচ্ছা আর যেগুলো এগুলো তো সবগুলো দেয়াই আছে না হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা একটু নেন এই যে এখানেই তো দেখেন আমি যদি আপনাদের দেখাই এই অ্যাপসগুলো কিন্তু এখানে দেওয়াই আছে WhatsApp Facebook YouTube আচ্ছা তো এটা দাম কত বলতেছে 9000 টাকা এটা প্রাইস 9000 টাকা বাট আপনার কিছু বললাম তো বাটন ফোনে ওরকম ডিসকাউন্ট আছে তবে এটার মধ্যে এটার জন্য আর 110 এর জন্য আপনার স্পেশালি কিছু ডিসকাউন্ট থাকবে মাস্ট বি বুঝতে পারছি হ্যাঁ এটার মধ্যে এটার কিছু গিফট থাকবে এটার জন্য একটা ব্যাক পলি সামনে একটা পলি এটাও দিয়ে দিব আমরা কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই জি ওকে সো ধন্যবাদ ঠিক আছে না আমাদের হচ্ছে আপাতত আমরা নতুন ফোন সব প্রমোট করছে আমাদের নোকিয়া যে সব প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবল আছে সেই প্রোডাক্টগুলো আমি আপনাকে দেখালাম নোকিয়া হয়তো আরো প্রোডাক্ট অ্যাভেলেবল আসবে কিছুদিন টাইম লাগবে আচ্ছা যদি আমাদের অথরাইজড শোরুম যদি আপনার কোনো ফ্যান ফলোয়ার আসতে যায় অবভিয়াসলি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমরা আপনার জন্য স্পেশালি কিছু ডিসকাউন্ট দিয়ে দেব কিছু গিফট দিয়ে দেব আচ্ছা এইখান ছাড়াও ঢাকার বাইরে কুরিয়ার করা যাবে না হ্যাঁ কেউ যদি যে চায় যে হচ্ছে পার্সেল করা যাবে সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে বিকাশে খরচটাকে পাঠিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে আমরা কুরিয়ার করে পার্সেল করে দিবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে অনলাইনে চাইলে অর্ডার করতে হবে সমস্যা নেই আর নিচে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে ফিজিক্যালি চাইলেও ভিজিট করতে পারবেন ঢাকার বাইরে থেকে চাইলে কুরিয়ার সার্ভিস নিতে পারবেন জি অবশ্যই আচ্ছা তো মুন্না ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি ভাইয়া সবাই আপনিও ভালো থাকবেন আপনার ফ্যানদেরও বলছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে